হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইন্দো ফুটবল ইনফিনিটি। ভারতীয় ফুটবলের ট্রান্সফার মার্কেট কিন্তু এখন রমরমিয়ে উঠেছে। তো কয়েকটি প্লেয়ারের ট্রান্সফার আপডেট, রুমার এবং কোচেদের ট্রান্সফার আপডেট নিয়ে এবং আইএসএলের ঠিক ক্রিয়াসূচি নিয়ে আমরা আলোচনা করব। তো এরকম ফিউচারে ভিডিও পেতে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। তো চলো মেন টপিকের দিকে যাওয়া যাক। আগের ভিডিওতেই কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে আইএসএলে কিন্তু একটা এশিয়ান ফরেন স্লট রাখতে চলেছে, যেটা কিন্তু ম্যান্ডেটরি, অর্থাৎ প্রত্যেকটা টিমকেই কিন্তু রাখতে হবে একটা এশিয়ান ফরেন প্লেয়ার। তো তোমরা অনেকেই আমাকে ফেসবুকে জানতে চেয়েছিলে যে এটা কি হতে চলেছে। তো বলে দিচ্ছি, কিছুদিন আগে, এক সপ্তাহ কি দু সপ্তাহ আগে, ভারতীয় দলের কোচ ইগোর স্টেমিচ কিন্তু এই বিষয়ে উত্তর দিয়েছিল যে এত ফরেনার যদি খেলে আইএসএলে, তাহলে সেক্ষেত্রে মাত্র 10টা টিম মিলিয়ে 100 কি 110-120টা ভারতীয় প্লেয়ার কিন্তু উঠে আসছে সারা বছর ধরে। তারাও আবার খেলছে কিন্তু 5 থেকে 6 মাস রেগুলার ফুটবল। তো এইভাবে ভারতীয় ফুটবলের কিন্তু কোনো দিনই উন্নতি করা সম্ভব নয়, এবং উন্নতি করতে গেলে বাকি এশিয়ান কান্ট্রিগুলো যেমন একসাথে 3টে ফরেনার এবং একটা এশিয়ান ফরেনার নিয়ে চলছে, সেই রুলসে আসতে হবে। কারণ আমরা জানি 2 সাইড ব্যাক 2 উইং ফরওয়ার্ড এরকম করে কিন্তু ভারতীয় প্লেয়ারকে খেলানো হয়। সেক্ষেত্রে কিন্তু যেগুলো মেন পজিশন, যেমন একটা সেন্টার ফরওয়ার্ড বা 2 সেন্টার ব্যাক বা সেন্টার মিডফিল্ডার, সেই পজিশনে ভারতীয়দের সংখ্যা কিন্তু খুবই কম। তো এই গোষ্ঠী আমি চাইছে যাতে এই সংখ্যাটা নামিয়ে নিয়ে আসা হয়, এবং আইএসএল কর্তৃপক্ষ তার কথা মাথায় রেখেই হয়তো এই ডিসিশনটা নিয়েছে। কিন্তু এটা অনুযায়ী আমাদের এটিকে বা এটিকে এমবির কোচ, এটিকে মোহনবাগানের কোচ হাবাস কিন্তু বলছেন যে এখনই সেটা করা খুব একটা দরকার নেই, এখনও 2-3 বছর হোক, তারপরে যখন লিগটা কন্টিনিউ হবে, এখন যে প্লেয়ারগুলো ইয়ং আছে, ভারতীয় প্লেয়ারগুলো, তারা যত এক্সপিরিয়েন্স হবে, যত ম্যাচ টাইম পাবে, যত স্কিলফুল হবে, তত লিগটা কিন্তু ভালো চলবে। এবং এখন থেকে 3-4 বছর পর যদি সেটা করা হয়, তাহলে লিগটা কিন্তু প্যারালালি চলতে থাকবে, লিগে কোনো রকম খেলার কোনো অবনতি হবে না। কারণ আইএসএল মানুষ দেখতে চাইছে কিন্তু কোয়ালিটির জন্য, আইএসএল এর কোয়ালিটিটা কিন্তু অনেকটা হাই সেই দিক থেকে। এখন মেনলি এই সিজনে যদি আমরা দেখি, আগের সিজনে আমরা আইএসএল দেখতে আমাদের মনে হতো যেন আমরা সার্কাস দেখছি, কিন্তু সেটা নয়। এই সিজনে আইএসএল এ অনেক উন্নতি হয়েছে, আমরা ভবিষ্যতে চাইবো যাতে আরও উন্নতি হয় এবং ভারতীয় প্লেয়াররা উঠে আসে। তো ডিটেলসে তোমাদেরকে ব্যাপারটা কিন্তু আমি বলে দিলাম। তো চলো পরের আপডেটের দিকে কিন্তু যাওয়া যায়। একটা ইন্টারভিউতে এআইএফএফ এর জেনারেল সেক্রেটারি কুশল দাসকে কিন্তু জিজ্ঞাসা করা হয় যে পরের সিজনে ঠিক কটা দল আইএসএলে খেলতে চলেছে। তো তিনি কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন, এখন যটা দল আছে তটা দলই আইএসএলে খেলবে, এবং ইস্টবেঙ্গল যদি পরের সিজনে আইএসএল খেলতে পারে বা কোনো স্পন্সার জোগাড় করতে পারে যেটা তাদেরকে 5 বছর ধরে আইএসএল খেলার সুযোগ করে দেবে, একমাত্র সেই ক্ষেত্রেই কিন্তু আইএসএলের বিড ওপেন করা হতে পারে, এবং সেটা হবে শুধুমাত্র ইস্টবেঙ্গলের জন্য। আমরা শুনছিলাম চার্চিল ব্রাদার্স বা পাঞ্জাব এফসি নামে একটা টিম কিন্তু আইএসএলে অংশগ্রহণ করতে চলেছে, কিন্তু তিনি বলেন সেটা সম্ভব নয় এখন সিজনের জন্য। তো পরের সিজন থেকে কিন্তু আমরা হয়তো 11টা দলকে আবার দেখতে পারি আইএসএলে, যদি ইস্টবেঙ্গল অংশগ্রহণ করে। এরপরের নেক্সট আপডেটটি হচ্ছে কিন্তু আইএসএলের লিগ স্ট্রাকচার নিয়ে। তো আমরা জানি ভারতের এবছর যারা আইএসএলের লিগ চ্যাম্পিয়ন হয়েছে, যেমন এফসি গোয়া কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। তো এফসি চ্যাম্পিয়ন্স লিগের একটা রুলস আছে যে যেই দেশের লিগে 30টার কমে ম্যাচ হয় তারা কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে না। কিন্তু তাও এবছর কিন্তু এএফসি এআইএফএফকে এই জিনিসটাতে কনসিডার করেছে যে 30টা ম্যাচ না হলেও এফসি চ্যাম্পিয়ন্স লিগে চান্স দিয়েছে এফসি গোয়াকে। কিন্তু পরের সিজন থেকে আইএসএলে কম করে 30টা ম্যাচ রাখতেই হবে, সেক্ষেত্রে প্রত্যেক টিমকে কিন্তু 3টে করে ম্যাচ খেলতে হতে পারে। যেমন ধরো আমি বলছি বেঙ্গালুরুর সাথে কেরালা ব্লাস্টার্সের খেলা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বেঙ্গালুরুর একটা হোম ম্যাচ হবে, একটা অ্যাওয়ে ম্যাচ হবে, এবং আর একটা যে থার্ড ম্যাচের কথা বলা হচ্ছে সেটা কিন্তু নিউট্রাল ভেনুতে হবে, এবং নিউট্রাল ভেনুটা এমন জায়গায় হবে যেখানে ফুটবলের প্রচার কিন্তু খুবই কম, হতে পারে উত্তরপ্রদেশে বা আরও যেখানে ফুটবলের গ্রোথটা খুবই কম, রাজস্থান বা দিল্লি, সেই সব জায়গায় কিন্তু নিউট্রাল ভেনুতে হতে পারে। আইপিএল যেটা করার চেষ্টা করছে, আইএসএলও কিন্তু সেটাই করার চেষ্টা করছে। ফুটবলটাকে শুধু একটা আঞ্চলিক খেলা হিসেবে না রেখে এটাকে ছড়িয়ে দিতে চাইছে সারা ভারতবর্ষের মধ্যে। তো আমরা বলতেই পারি এটা কিন্তু খুব ভালো স্টেপ। তো এরপরে যে প্রশ্নটা উঠে আসে, তাহলে কি অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যেই কমপ্লিট করে দিতে পারবে আইএসএলকে 30টা ম্যাচ? এখন যেখানে 5 মাস লাগছে সে 20টা ম্যাচ বা 18টা ম্যাচ কমপ্লিট করতে, সেখানে কি 30টা ম্যাচ কমপ্লিট হয়ে যাবে আমাদের 5 মাসের মধ্যে? তো এখানে কিন্তু
কারণ এপ্রিলের আগে শেষ করতে হয় স্টার স্পোর্টসকে আইএসএল, কারণ এপ্রিল থেকে আইপিএলের প্রচুর চাপ থাকে ওই 2 মাস। তো যেটা করা যেতে পারে যে এখন যে ম্যাচগুলো আছে, যে একটা টিম সপ্তাহে 2টো করে ম্যাচ খেলে, সেক্ষেত্রে কিন্তু এক একটা টিমকে 3টে করে ম্যাচ খেলতেই হবে পরের সিজনে প্রত্যেক সপ্তাহে। একমাত্র সেইটা করতে সম্ভব হলেই আইএসএল কিন্তু শেষ করতে পারবে মার্চের মধ্যে, এবং শুরুও করে দিতে হবে অক্টোবরের ফার্স্ট উইকে। আইএসএল এর লিগ স্ট্রাকচার, ফরেন স্লট এবং ইস্ট বেঙ্গলের জন্য কি আইএসএল বিড ওপেন করবে, এসব নিয়ে এই ভিডিওটাতে আমরা আলোচনা করলাম। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি অবশ্যই একটি লাইক করো এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আজ এতটাই, আর নেক্সট ভিডিও আসছে ট্রান্সফার আপডেট এবং রুমার নিয়ে। তো চলো।